অবশেষে গ্রেপ্তার হলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মামুনুল হক। গ্রেপ্তারের পর তাকে তেজগাঁ উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তেজগাঁয় থানায় নিয়ে যায়। থানা কর্তৃপক্ষ মামুনুল হকের জন্য ইফতারির ব্যবস্থা করেন। ইফতারি শেষে তিনি থানাতেই নামাজ আদায় করেন। সন্ধ্যার পর থানায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবিতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এর আগে দুপুরে মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসা ঘিরে ফেলে পুলিশ, পরে সেখান থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে, পরে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন ধরে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁ বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। আরে ভাই লাইভে যাও না, বের হইছে তো ভাই, দেখতেছো না লাইভে। আমরা মোহাম্মদপুর থানা মামলায় তাকে আমরা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে একটা পৌনে একটার দিকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে ওইখান থেকে আমরা আমাদের অফিসে নিয়ে আসছি এবং ওই ঘটনা সে জানেন এবং সত্যতা স্বীকারও করেছেন। এছাড়া আপনারা জানেন যে পল্টন থানাসহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতার মামলা, ভাঙচুরের মামলা সহ অনেক বড় অনেকগুলি মামলা রয়েছে, সেই মামলাও আমরা শুনেছি তাকে শুনের দেখাতে পারে। এসব কিছু মিলে আমরা তাকে কোনো সমস্যা হয়নি, আমরা তাকে গ্রেপ্তার করেছি। না না না, আমরা সে ছিল অনেক উপরে, আমরা সেখানে গিয়ে তার সাথে কথা বলে তাকে আমরা নিয়ে আসছি। এখানে দেরি হয়, 2020 সালের মামলা, সেটা আমরা তদন্ত করছিলাম, তদন্ত করে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সে এবং সেটা এজাহারনামীয় আসামি। সে ভাঙচুরের ঘটনা ছিল, যাই হোক, আর তা আমরা আরও শুনেছি দেশের প্রত্যন্ত অঞ্চল সব বিভিন্ন এলাকায় সে যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ভাঙচুর এবং বিভিন্ন বক্তব্য দিয়েছেন, মানুষকে উত্তেজিত করেছেন, সব কিছুতেই তার বিরুদ্ধে মামলা আছে এবং সেই মামলায় তাকে শুনানি দেখাবে। ওটা তো আপনারা নিজেরাই দেখেছেন, আমরা নিজেরাই দেখেছেন সম্পৃক্ত ছিল কিনা। আমরা তো আপনারা নিজেরাই জানেন যে 2013 সালের ঘটনায় কারা উত্তেজনামূলক এই শাপলা চত্বরে বক্তব্য রেখেছিলেন এবং ইদানিং যাবৎ যে আপনারা দেখেছেন দেশের বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন জায়গায় সভা সমিতি করে যেভাবে মানুষকে উস্কিয়ে দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন থানা, বিভিন্ন তহসিল অফিস সহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় তার নামে অজস্র মামলা রুজু হয়েছে। যাই হোক, আমরা শুনেছি ওই মামলা থেকে শুনানি করানো হবে, পাশাপাশি আমাদের যে মামলাটি সেই মামলাটার সত্যতা পেয়েছি। সবাইকে ধন্যবাদ। আমরা যেহেতু উনি গ্রেপ্তার হয়েছেন, আমরা আইনগতভাবে যা যা করার দরকার আমরা সবকিছু করি। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আলোচনা করে আরো অনেকগুলি মামলা রয়েছে,
কোন কোন মামলায় কি করা যাবে সে আলোচনা করছি। এখন তো তাকে ওই মামলায় আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের সময় আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা জায়গা থেকে নিয়ে আসা? না, এরকম কোনো বাধা সৃষ্টি হয়নি। আপনারা আদালতে কি পাঠাবেন না? আদালতে নিচ্ছেন কিনা? আদালতে কি পাঠাবেন? হ্যাঁ, আগামী কাল আদালতে পাঠানো হবে। আত্মগোপনে বিষয়ে একটু বড়, আমরা জানি সে বেশ কিছুদিন আত্মগোপনে ছিল, সে কোথায় ছিল আসলে? আসলে 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 বিষয়টা হচ্ছে কি যে যেহেতু এত দেশের বিভিন্ন বিশেষ করে আমাদের পুলিশের উপরে হামলা, পুলিশকে মারপিট করা, হাঁটাচুরিতে ঘটনা ঘটেছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের অনেক মানুষকে মৃত্যুবরণও করেছে এই ঘটনার কারণে বেশ সবগুলি, এবং পল্টন থানাও হামলা হয়েছে, সব কিছু মিলে আমরা কিন্তু তাকে নজরদারিতে রাখছিলাম, আমরাকে ওয়াচ করছিলাম। এখন যখন সমস্ত ঘটনাগুলি এবং আমাদের মমতা আমরা যখন আমরা মনেছি যে সুস্পষ্টভাবে তার বিরুদ্ধে আমরা প্রমাণ পেয়েছি, এটা আমরা এখন আমাদের থানায় থাকবে।